নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে নমবিষ্ণু নমবিষ্ণু নমবিষ্ণু। অবশ্যই আপনারা ভিডিওটি শোনার সঙ্গে সঙ্গে কমেন্ট অবশ্যই করবেন। আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে। আগামীকাল 31 মে 2023 বুধবার নির্জলা একাদশী রয়েছে। এই নির্জলা একাদশীর কিন্তু বিশেষভাবে মাহাত্ম্য কিন্তু রয়েছে এবং এই দিন কিছু শুভ যোগ সৃষ্টি হয়েছে। গুরুপুষা যোগ, অমৃত যোগ এবং মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় ছয় রাশির ভাগ্য কিন্তু চমকাবে, লিখে রাখুন। অর্থাৎ বিধাতার এই ছয় রাশিকে অর্থের ভাণ্ডার পরিপূর্ণ করবে আগামী 15 দিনের মধ্যে। অর্থাৎ 15ই জুনের মধ্যে, আজ মধ্যরাত থেকে 15ই জুনের মধ্যে আপনাদের বড় ধরনের সুসংবাদ, খুশির জোয়ার আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। স্বয়ং বিষ্ণু এই নির্জলা একাদশীর দিন থেকে ছয় রাশিকে করবে মহাকোটিপতি। দেখুন, বছরের অনেক একাদশী কিন্তু রয়েছে, কিন্তু এই যে নির্জলা যে একাদশীটা আগামীকাল রয়েছে, এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী কিন্তু হয়। এই একাদশী আপনারা যদি ব্রত রাখেন, এই নির্জলা একাদশী আপনি গোটা বছরে যতগুলো একাদশী রয়েছে যদি নাও করেন, একটি একাদশী জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা করেন, আপনাদের সমস্ত বাধা বিঘ্ন, দুঃখ, দারিদ্রতা, কষ্ট দূর হবে, মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে এবং ধনধান্যে পরিপূর্ণ হবে আপনাদের জীবন। কারণ পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম কিন্তু এই একাদশীর ব্রত কিন্তু রেখেছিলেন। তো এই একাদশী যারা পালন করছেন আগামীকাল বুধবার নির্জলা একাদশী, তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে, সমস্ত পাপ মোচন কিন্তু হবে এবং আপনাদের জীবনে আসবে খুশির জোয়ার। আপনি গোটা বছরে না করতে পারেন, এই একাদশীটা অবশ্যই আপনারা করুন জ্যৈষ্ঠ মাসে। এবং এর সাথে সাথে আমি আগামীকালের বারবার বলছি, কিছু দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। গুরুপুষা যোগ, মহালক্ষ্মী যোগ, অমৃত যোগ, রবি যোগ, এই যোগগুলোতে বিশেষভাবে লাভ পাবে ছয় রাশি। স্বয়ং বিধাতাও এই রাশিগুলোর উপর বিশেষভাবে কৃপা দৃষ্টি কিন্তু পড়বে। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, এই একাদশীর দিন আপনারা অন্ন, বস্ত্র, অর্থ, জল যদি দান করতে পারেন, আপনাদের 100 গুণ লাভ হবে, 100 গুণ লাভ হবে। অর্থাৎ এই নির্জলা একাদশীর দিন যদি আপনারা ব্রত অবশ্যই রাখবেন, সকালবেলা উঠে আপনারা স্নান অবশ্যই করবেন এবং নির্জলা উপদশী ও একাদশীর উপোস আপনারা পালন অবশ্যই করুন এবং এর পাশাপাশি আপনারা দান করুন। আজ মধ্যরাত থেকে কিন্তু স্বয়ং বিষ্ণু এই রাশিগুলোকে দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে। জীবনে আসতে চলেছে খুশির জোয়ার, পরিবর্তনের উপর পরিবর্তন এ কটি রাশির আসতে চলেছে।
ভাগ্য চমকাতে চলেছে এই রাশিগুলোর। কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চলেছে এই ছয় রাশি। জীবনে আসতে চলেছে বড় ধরনের উন্নতি। আপনারা যেটা কল্পনা করেননি কল্পনার বাইরে আপনারা রেজাল্ট পেতে চলেছেন। লিখে রাখুন এই নির্জলা একাদশী থেকে একত্রিশে মে 2023 থেকে এই রাশির উপর বিশেষভাবে কৃপা দৃষ্টি পড়তে চলেছে। জীবন বদলে যাবে এই রাশিগুলোর। আবারও বলছি প্রত্যেকে নববিষ্ণু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নাম্বার ওয়ান রাশি স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পেতে চলেছে। লিখে রাখুন সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে ধনুরাশি। আকর্ষিক অর্থপ্রাপ্তি ধনুরাশির হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো আগামী 15 দিন 31 মে থেকে 15 জুনের মধ্যে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের সফলতা আপনাদের সাকসেস দেখা যাচ্ছে। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে। আপনাদের মান সম্মান ডেইলি ইনকাম কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ভাগ্য চমকাবে। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে। আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন কর্মযোগ এবং আপনাদের বিদেশ থেকেও এই সময় লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই একাদশী থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় কুম্ভ রাশির ভাগ্য চমকাতে চলেছে। দীর্ঘদিনকার মনের ইচ্ছা আপনাদের পূরণ হতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। স্বয়ং বিষ্ণুর কৃপায় মকর রাশির হতে চলেছে মালামাল। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। লিখে রাখুন মকর রাশি আপনাদের সুদিন আগত। যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশি। স্বয়ং বিষ্ণু মকর রাশি কিন্তু দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ধনের ভাণ্ডার পূরণ হবে। আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হবে। সফলতা ডেইলি ইনকাম এবং সাকসেস আপনাদের দেখা যাচ্ছে। আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে। স্বয়ং বিষ্ণু মেষ রাশির উপর কৃপা দৃষ্টিতে আপনাদের বাধা বিপত্তি দূর হতে চলেছে। নমস্কার।